महामाया सनातनी ছোট এই আমাদের মুশকা ঢোড়ারপুর সর্বজনীন দুর্গাপুজো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং করেছিলেন। শুধুমাত্র ভালো লাগার তো কোনো পরিভাষা নেই, একটা বড় আনন্দ যে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রধান আমাদের পুজো উদ্বোধন করছে, এই আনন্দ তো সবার মধ্যে বিরাজ করবেই এবং তার কিছু সুফল তো আমরা পাচ্ছি। যেমন আমরা এখানে সমস্ত সাংবাদিক বন্ধুদের পেয়েছি, তাদের মাধ্যমে আমরা এলাকাবাসীর কাছে আমাদের যে পুজোর যে বর্তমান অবস্থা সেটাও আমরা তুলে ধরতে পারবো এবং আমাদের এবার পুজোর প্রতি বছরে কিছু যে থিম যে আমাদের হয়ে থাকে এবছরও তার কোনো ব্যতিক্রম নেই। এবছরের আমার যেটা থিম হয়তো আপনারা সবাই জেনে থাকবেন, সাংবাদিক বন্ধুরাই প্রচার যত বেশি করবে তত বেশি আলোড়ন হবে, তত বেশি লোকে পুজো দেখতে আসবে। এবছরের থিম আমাদের যাত্রা শুরু। তো অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিল যাত্রা শুরু মানেটা, আমি বলছি যে বিগত দু বছর লকডাউন করোনার জন্য আমরা একটা সময় নট্য কোম্পানি, দিগ্বিজয়, বিনাপানি এরকম বড় বড় যাত্রা কমিটির যাত্রা দেখেছি। আমাদের নিকটতম মহেন্দ্রগঞ্জ বাজারে বড় বড় যাত্রা আসতো, সেই যাত্রাগুলো দিনের পর দিন বিলুপ্ত হয়ে গেছে, তাদের হারিয়ে ফেলেছি, তাদের কথা মনেই রাখছি না আমরা। তাই তাদেরকে স্মরণ করে যাত্রা শুরু আমরা এই থিমটা এবার নিয়ে এসেছি। আচ্ছা, কতটা মানুষের সাড়া পড়বে বলে আপনারা একটা মনে করছেন? প্রচুর সাড়া পাচ্ছি। আচ্ছা, আরো সাড়া পাব, আমার সাংবাদিক বন্ধুরা যেভাবে প্রচার করবে। আমরা গ্রামে থাকি, হরিয়ারপুর নসিয়ার ছোট্ট গ্রাম, শহর থেকে 3 কিলোমিটার দূরে। সাংবাদিক বন্ধুরা যত বেশি প্রচার করতে পারবে আমাদের থিমটাকে তুলে ধরবে তত বেশি সংখ্যক লোক আসবে। বিগত দিন আমরা দেখেছি যে প্রচুর ভিড়, যে ভিড় কালিয়ান যে অন্যান্য পুজো মণ্ডপে কতটা হয়েছে বলতে পারবো না, কিন্তু এই পুজো মণ্ডপে যা ভিড় হয়েছে, একটা সময় ডিএসপি সাহেবকে ট্রাফিক কন্ট্রোল করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়েছে। ধনকুল মোড় থেকে আবার পুজো মণ্ডপ মোটামুটি 1.5 কিলোমিটার, সে 1.5 কিলোমিটার পর্যন্ত ডিএসপি সাহেব 4 ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে না হেঁটে। সুতরাং সেই অভিজ্ঞতাতে বলছি এবারও প্রচুর ভিড় হবে। আর আমরা তো প্রতি বছর কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, মানে নতুন কিছু করে যে সবাই একটু আনন্দ পাক। এই জন্য এই বার্তাটা যদি আমার সাংবাদিক বন্ধুরা আরো বেশি করে প্রচার করে তাহলে তো মনে হচ্ছে যে সমস্ত প্রতি বছর রেকর্ডকে ভেঙে যাবে এবছর। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গের 263টি দুর্গাপূজাকে আজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তার মধ্যে আমাদের এই গ্রাম্য পরিবেশের যে পুজো নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব, এটা যে এর মধ্যে যে সামিল হলো বা আমরা সামিল হতে পেরেছি, এজন্য আমরা খুবই নিজেদের কমিটিকে খুব অহংকার বা গর্বিত মনে করছি, এবং এটা আমাদের সৌভাগ্য অবশ্য। হ্যাঁ, যে আমরা অ্যাটলিস্ট আমাদের এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে আমরা একটা স্থান পাই প্রতি বছর, এজন্য আমরা গর্বিত। এবার আপনাদের কি থিম করেছেন? এবার আমরা থিম, আমাদের যে থিম সেটা হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া যে ট্রেডিশনগুলো, ঐতিহ্যগুলো,
তার মধ্যে একটা আমাদের পশ্চিমবাংলার যে সবচেয়ে বড় একটা ঐতিহ্য যাত্রা, যাত্রা অনুষ্ঠান, সেই যাত্রা অনুষ্ঠান কিন্তু আজ আমাদের বিলীন হতে চলেছে, বিলুপ্ত হতে চলেছে। আমরা চাচ্ছি সেই যাত্রা অনুষ্ঠানটাকে রিভাইভ করা, পুনরুজ্জীবিত করা। সেই হিসাবেই আমরা আমাদের এই থিমটাকে এবার নিয়ে এসেছি, জনগণ যাতে দেখে সেই যাত্রার পুনরুজ্জীবন কিভাবে করা যায়, কিভাবে সেটাকে আবার পুনরুজ্জীবিত করে আমাদের যে যাত্রার কলাকুশলী শিল্পীরা যারা বেকার হয়ে গেছেন এবং যারা নিজেদের মানে উপার্জন হারিয়ে ফেলেছেন, তারা যেন আবার সেই রাস্তায় ফিরে আসতে পারে, সেটাকে যেন আমরা পুনরুজ্জীবিত করতে পারি এবং সেই শিল্পীরা যেন আবার নিজেদের উপার্জন ক্ষমতা ফিরে পায়, সেটাই আমরা চেষ্টা করব। কি নাম আপনার? আমার নাম রবীন্দ্রনাথ রায়, আমি এই কমিটির সভাপতি। এরপরে উত্তর দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর মোট 10টি জেলায় আজকে উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই 10টি হলো রায়গঞ্জের তুলসীতলা সার্বজনীন সমাজসেবক সংঘ, করণদিঘি ব্লক সার্বজনীন দুর্গা পুজো করণদিঘি, ইটাহারের সর্বজনীন দুর্গা মন্দির, কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব, ফেরদাবাদের কালীবাড়ি সর্বজনীন দুর্গা পুজো কমিটি। ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাব, ডালখোলা সুভাষপল্লী সর্বজনীন দুর্গা পূজা কমিটি এবং ডালখোলা বাজার সর্বজনীন দুর্গা পূজা কমিটি, এর মধ্যে দিয়ে আরো 10টি পূজার উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে তাকে আবার আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। পুরাতন বাসস্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি এবং কালনার মহিলাদের পরিচিত আরেকটি পুজো সেনপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এর মধ্যে দিয়ে মোট 11টি পূজার মাননীয় মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের আজকে উদ্বোধন করলেন, ওনাকে আবার আমরা কৃতজ্ঞতা জানাই। এবং আমরা শেষে একদম পূর্ব মেদিনীপুরের 13টি আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটি নন্দকুমারের কল্যাণ, ও যে কলা গাছ থেকে ফেব্রিকের ওই কাগজ এগুলো তৈরি করে ফাইবার দিয়ে যেভাবে তৈরি করেছে পরিবেশটা, একদিকে গ্রিন কে মনে রাখছে, দাদা আজকে এই শারদ উৎসবের মানে উদ্বোধন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলো উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটা পূজা রয়েছে, তার কেমন লাগছে? উত্তর দিনাজপুর না, সারা পশ্চিম বাংলার 263টি পূজা উনি উদ্বোধন করলেন, ওর মধ্যে আমাদের নসিরহাট হরিয়ালপুর আমি ছিলাম এখানে, প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের মন্ত্রী এমএলএ এমপি বিডিও এসডিও ডিএম এসপি আইসি ওসি সবাই বসে আছেন। আচ্ছা, এটার যার জন্য আমি আমাদের মাননীয় মমতাবেনকে ধন্যবাদ দিচ্ছি, অন্য রাজ্যে এগুলো দেখা যায় না। এক দুই নম্বর একটা কথা আরো মানতে হবে, কিছু রাজ্যের লোক আমাদেরকে আমাদের উপর একটা এলিগেশন দিয়েছিল কি নাকি বলে দুর্গা পূজা করতে দিনই আমরা, কিন্তু আজকে ওই দুর্গা পুজো আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউনেস্কো আমাদেরকে আমাদের বাংলাকে আমাদের দুর্গা পুজোকে উজ্জ্বল করেছেন একটা পরিষ্কার দিয়ে, একটা রেকগনিশন দিয়ে। আর আমাদের দুর্গা পূজা এখন কি ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, দুর্গা পূজা শুধু উৎসব না, দুর্গা পূজা বিকেম আওয়ার স্পিরিট আওয়ার ফিলিং আওয়ার ইমোশন, এটা সারা পশ্চিম বাংলার, শুধু সারা পশ্চিম বাংলা দুর্গা পূজা উজ্জ্বল হয়নি, সারা ভারতে সারা পৃথিবীতে উজ্জ্বল হয়েছে, যার জন্য এবার আমরা দ্বিতীয়বার আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিচ্ছি। অনেক গভর্নমেন্ট এসেছিল, গভর্নমেন্ট চলে গেছে, অনেক গভর্নমেন্ট আসবে চলে যাবে, কিন্তু ইনার নামটা এই দুর্গা পুজো নিয়ে। আর একটা উনি একটা ঘোষণা করলেন, সেফেস্ট ডেস্টিনেশন ইন আওয়ার ইন্ডিয়া উইচ ওয়ান, ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ক্ষেত্রে আজকে দ্বিতীয় পরিষ্কার আমরা পেয়েছি, যার জন্য আমি আমাদের মাননীয় মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমাদের বাংলার সময় সবসময় বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষিত লোক এদিক দিক দেখে না, নিজের ভিশন রাখে কাজ করে, আর যার জন্য আজকে আমরা এগিয়ে আসছি। বলছি আজকে শারদ উৎসবের প্রাক্কালে আপনি এই বাংলা তথা উত্তর দিনাজপুর জেলার বাসীকে কি শারদ উৎসবের শুভেচ্ছা জানাবেন? আমি একটা মহালয়া আজ থেকে স্টার্ট হলো, মহালয়া মানে পূজা স্টার্ট, এটা পবিত্র দিন, এটাতে প্রেয়ার করা, মার আশীর্বাদ নেওয়া, মার আশীর্বাদ নিয়ে কাজ করা, আর সব থেকে বড় ব্যাপার যেটা ধারাবাহিক হিসেবে চলছে, গুড ডিফিট ইভিল, এটা প্রমাণ হয়ে গেছে।
আজকে দুর্গাপূজা আমাদের সারা ভারতে না সারা পৃথিবীতে উজ্জ্বল হয়েছে। কলকাতার নাম থেকে আরম্ভ করে বাংলার নাম, ইন্ডিয়ান নামটা বারবার এসেছে। আচ্ছা বলছি, আপনার তো ব্যস্ত শিডিউলের মধ্যে এই পূজোর চার দিন কি করবেন আপনি? আমি প্রত্যেকটা পূজা মণ্ডপে যাব। আজকে আমার গল্প করে আমি পূজার চেক ডিস্ট্রিবিউশন করে আসলাম, এখন একটা আমাকে দেওয়ালো ডিস্ট্রিবিউশন করে আমি করে আসলাম। তারপরে আবার একটা খেল ছিল কালিয়াগঞ্জে আপনাদের এমএলএ কাপ, ওটাও আমি দেখে আসলাম। তারপরে আবার কালকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মাষ্টমী, ওটাতে যাব। সারা দিন আমরা প্রোগ্রাম করে থাকছি, পুজোর দিনগুলো তো একই রকম। হ্যাঁ সব সময়। থ্যাংক ইউ। এইবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড সমবায় ভবন, কালিয়াগঞ্জ। আরো মাসে ১৩ পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো, আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপ্রাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। জীবন শিখা এক্সরে ক্লিনিক, যেখানে আপনি পাবেন ডিজিটাল এক্সরে, ডিজিটাল ইসিজি ও ব্লাড টেস্টের সুবিধে। এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুবিধে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ হাসপাতাল রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9382580020 বা 9733236724 এই নাম্বারে। সম্রাট সু মিউজিয়াম, যেখানে আপনি পাবেন ছেলে ও মেয়েদের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের আধুনিক মানের জুতোর সম্ভার। এছাড়াও থাকছে জুতো ক্রয়ের উপর 10% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, কালিয়াগঞ্জ, এনএস রোড, উত্তর দিনাজপুর। অথবা বিশদে জানতে কল করুন 9475312781 এই নম্বরে। আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়, বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান, প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ। রথ চলেছে স্বর্ণপথে, রথযাত্রার এই পুণ্য লগ্নে অরিন্দ জুয়েলার্স এলো আপনাদের জন্য বিশেষ রথযাত্রা অফার। 22%+5% ছাড় সোনা ও হীরের গয়নার মজুরিতে, আরো 10% ছাড় হীরের মূল্যের ওপর। অফারটি চলবে 27 জুন থেকে 16 জুলাই 2022 পর্যন্ত। অরিন্দ জুয়েলার্স, ঘরকে সাজিয়ে তুলতে বিভিন্ন ধরনের ফার্নিচার একেবারে সুলভ মূল্যে। আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, বুক ক্যাবিনেট, আলনা,
সহ আরো বিভিন্ন ধরনের নিত্য নতুন ফার্নিচারের সম্ভার। এছাড়াও একই ছাদের নিচে পেয়ে যাবেন ইলেকট্রনিকের বিভিন্ন সামগ্রী, যেমন এলইডি টিভি, এসি, ফ্রিজ, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন। এর পাশাপাশি আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস্টিকের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী একেবারে সুলভ মূল্যে।